সিম্পল লাইফ উইথ সঙ্গীতার পরিবারে তোমাদের সকলকে সুস্বাগতম। আর আজকে সকালবেলা আমাকে রেডি দেখে বুঝতেই পারছো আবার নিশ্চয়ই কোথাও বেরিয়ে পড়েছি, বেড়াতে নয় আবার বেড়াতেও। অনেকদিন ধরে ইচ্ছা করছিল জামালপুরে বাবা বুড়োরাজকে একবার দর্শন করে আসবো। বাবা বুড়োরাজকে নিয়ে ডিটেলস ব্লগ অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো। ওপরে আইকাটে আগের ভিডিওর লিঙ্ক থাকবে, যারা এখনও দেখোনি তারা একবার দেখে আসতে পারো, আর যারা দেখেছো তারাও আর একবার দেখে আসতে পারো। আর ডিটেলস কিছু বলবো না, শুধু মন থেকে খুব পুজো দিতে ইচ্ছা করছিল তাই চলে এলাম, তোমাদেরকেও ভাবলাম একবার বাবাকে দর্শন করাই। চলো রাস্তায় আস্তে আস্তে, যেহেতু আগের থেকে প্ল্যান ছিল না, কিছুই রেডি করা ছিল না, রাস্তায় দুধও পেয়ে গেছি, চলো এবার পুজো কিনি, আমার সাথে আস্তে আস্তে এগোতে থাকো। তোমরাও আশা করি বাবাকে দর্শন করে ভালো লাগবে। ভিডিও শেষ অবধি থেকো, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার আপলোডেড ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্যে। আর আর কিছু বলবো না, এই ধরনের ভিডিওগুলো তোমাদেরকে বেশি করে শেয়ার করে দিতে বলার কিছু নেই, তোমরা এমনিই করো। আর সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, সকলের জন্য প্রার্থনা করি করবো বাবার কাছে। চলো আর দেরি করবো না, পুজোটা আগে দিয়ে নিই। আজ বাবা বুড়োরাজ মন্দিরে জামালপুরে, ইচ্ছে হলো তোমাদের বাবা বুড়োরাজকে নিয়ে দু চার কথা বলি যা আমি পড়ে জেনেছি। বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ, দুয়ে মিলে বুড়োরাজ। সাধারণত নাথ বা ঈশ্বর যোগ করেই শিবের নামকরণ হয় এদেশে, রাজ দিয়ে হয় না, কিন্তু জামালপুরে হয়েছে, কারণ সেখানে দুই দেবতা মিলিত হয়ে সর্বজন পূজ্য লোকদেবতায় পরিণত হয়েছেন। এবার বলি আসবে কিভাবে। হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া রেলপথ পাটুলি একটি স্টেশন, সেখান থেকে নেমে মাত্র 7 কিলোমিটার দূরে টেকার বা অটোতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বাবা বুড়োরাজের মন্দিরে। গ্রাম্য দেবতারূপে বাবা বুড়োরাজ এই অঞ্চলে, শুধু এই অঞ্চলে নয় পার্শ্ববর্তী অনেক অঞ্চলেই বাবা বুড়োরাজের প্রসিদ্ধি ব্যপ্ত রয়েছে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে ধর্মরাজ হলেন বুদ্ধদেবের প্রতিভূ, তার মতে বৌদ্ধদেব ত্রিরত্ন, বুদ্ধ ধর্ম ও সংঘ মতবাদ থেকে ধর্মপূজার উৎপত্তি। আবার অনেকের মতে সূর্য পূজা থেকে ধর্মপূজার উদ্ভব হয়েছে। বাবা বুড়োরাজের আবির্ভাব সম্বন্ধে একটি কিংবদন্তি প্রচলিত রয়েছে। জামালপুরের পাশের গ্রাম নিমদহ, এই নিমদহ গ্রামে অনেক সচ্ছল গোপের বাস ছিল। এই সচ্ছল গোপেদের মধ্যে যদুঘোষ ছিলেন অন্যতম, তার শতাধিক গরু মোষ ছিল, এদের মধ্যে অনেকগুলি ছিল বেশ দুধালু। গাইগুলোর মধ্যে শ্যামলী ছিল সবার ওপর। রাখালরা গরু মোষগুলোকে নিয়ে আশেপাশের বনে জঙ্গলে চড়াতে নিয়ে যেত। বেশ কিছুদিন থেকেই দেখা যাচ্ছিল শ্যামলীর দুধ কর্পূরের মতো উঠে যাচ্ছে। রাখালদের ওপর যদুঘোষের মৃত্যু সন্দেহ হওয়ায় রাখালদের কাজ যায়, কিন্তু তাতেও কোনো উপকার হয় না, শ্যামলীর দুধ সেই উবেই যায়। এমত অবস্থায় একদিন যদুঘোষ গরুকে অনুসরণ করতে করতে দেখলেন জামালপুরের জঙ্গলের মধ্যে শ্যামলী ছুটে চলেছে। জঙ্গলের এক জায়গায় গিয়ে শ্যামলী স্থির হয়ে দাঁড়ালো এবং তার দুগ্ধ ফোয়ারার মতন সেখানে বর্ষণ হতে লাগল। যদু বিস্ময় বিমূঢ় হয়ে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর মধুসূদন চট্টোপাধ্যায়ের কাছে ছুটলেন। যদুর কাছ থেকে সব কথা শুনে চাটুজ্জি মশাই জঙ্গলে গিয়ে দেখলেন সব দুধ একটি পাথরের মাথায় গিয়ে জমছে। সব দেখে ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে ফিরলেন। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কে যেন বলছে, আমি এখানে আছি, আমার পুজো কর, কিন্তু আমার পুজোয় কোনো আড়ম্বর থাকবে না, গরিবের কুড়ের মতোই আমার মন্দির হবে। জঙ্গল পরিষ্কার করে বুড়োরাজের পুজোর ব্যবস্থা হলো, গ্রামের বাগদিরা ঘর তৈরি করে দিলেন, চাটুজ্জি মশাই পুজো করেন, আর যদু অদূরে বসে সেই পুজো দেখে করজোড়ে।
পুজোর পর চাটুজ্জি মশাই বললেন, যদু তোর পুজোই আগে করলাম, ভগবান তোকেই আগে কৃপা করেছেন কিনা। যেহেতু যদুর বাড়ি ছিল নিমদহ গ্রামে, সেই জন্যে আজও নিমদহের পুজো বুড়োরাজের কাছে সবার আগে নিবেদন করা হয়। এই কাহিনী জামালপুরের বিশেষত্ব নয়, পশ্চিমবঙ্গের প্রায় সব অনাদিলিঙ্গ শিবের উৎপত্তি প্রসঙ্গে এই একই কিংবদন্তি প্রচলিত রয়েছে। বাবা বুড়োরাজের বৈশাখী পূর্ণিমায় পুজো গাজন, শিবের গাজন চৈত্র সংক্রান্তিতে, বৈশাখী পূর্ণিমায় ধর্মরাজের গাজন হয়। এখন তাহলে প্রশ্ন উঠতে পারে, বাবা বুড়োরাজ শিব না ধর্মরাজ? এই উত্তর বলতে গেলে, বুড়োরাজ একধারে যেমন ধর্মরাজ, অন্যধারে তেমনি শিবও বটে। বুড়োরাজের পুজো আচার অনুষ্ঠান দেখে মনে হয়, অনেক আগে এখানে ধর্মরাজের পুজোর প্রচলন ছিল। কোনো কারণে পুজো বন্ধ হয়ে যায়, পরে শিবলিঙ্গের মাধ্যমে প্রকাশ ঘটে, যার বহিরঙ্গের রূপটি শিবের হলেও আচার অনুষ্ঠান ধর্মরাজের। পূর্বমুখী বুড়োরাজের মন্দিরটি ইটপাথরের মন্দির, পরবর্তীকালে নির্মাণ করা হলেও চালাটি এখনও খড়েরই রয়েছে, এবং বুড়োরাজের জন্যে যে নির্দিষ্ট স্থানটি, সেই স্থানটি এখনও মাটির। প্রতি বৎসর এখানে প্রচুর ভক্তের সমাবেশ ঘটে, প্রতিদিনই ঘটে, তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মেলা এবং এক মাস ধরে বিভিন্ন জনসমাগম, ভক্ত সমাগম ঘটতে থাকে। শেষে বলি, সবটাই আমার পড়া এবং সংগৃহীত, কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো শেষে জানাতে ভুলবেন না। আর তোমাদেরকে কি বলবো বলো, সবাই আমার এত এত ভালোবাসা দাও, যে তোমাদের ভালোবাসায় আমি সত্যি অনেক অনেক ধন্য। সবাই এভাবেই ভালোবাসতে থেকো, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, বুড়োরাজ বাবা বুড়োরাজ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।